নমস্কার, আমি কল্পনা। আজকে একটা সবজি দিয়ে ডাল বানাবো, তাই কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। সবজি বলতে আমি কি কি নিয়েছি বলে দিচ্ছি। এখানে নিচ্ছি বিনস, অল্প একটু দিয়ে দিলাম। অল্প একটু গাজর নিয়েছি, সব ডুবো ডুবো করে কেটে নিয়েছি। একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, একটু শিম নিয়েছি অল্প করে, অল্প মূলো নিয়েছি আর অল্প কুমড়ো নিয়েছি, আর কাঁচা লঙ্কা ছেড়া আর টমেটোটা একটু পরে দেব, আগে একটু সেদ্ধ হয়নি, তারপরে আবার আসছি। সবজিগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দেখি, তারপর সেদ্ধ হয়ে গেছে ডালটা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে আসছে। কড়াইটা বসিয়ে দিলাম আমি, তেল ডালটা ফোড়ন দেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দিলাম শুকনো লঙ্কা, একটু করে কেটে কেটে দিলাম, একদম অল্প একটু করে পাঁচফোড়ন, না দেওয়ার মতো একদম অল্প। আর দিলাম অল্প একটু জিরে, ডালটা দিয়ে দিলাম আমি ফোড়নের। এরপরে যেটা করবো, আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নিলাম, আর দেবো একটু কিশমিশ,
ডালটা ফুটছে, আর দু তিন মিনিট ফুটবে, ধনে পাতা দিয়ে মানে ডাল আমার হয়ে গেছে। মুগ ডাল একটু ঘন, সবজির ডাল একটু ঘন ঘন হয় দেখতে পাচ্ছ তোমরা। এরপর দেবো আমি ধনে পাতা, গ্যাস স্টপ করে দিলাম। সবজি দিয়ে গুপ্ত ডাল কেমন হলো কমেন্টে জানিও, তোমরা বানিয়ে খেও। কল্পনা ভেসেলে যদি ভিডিও কোনো কিছু ভিডিও দেখার ইচ্ছে হয় কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, তোমরা তো সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।